ঘরে বাইরে আমার সাথে যেসব বন্ধুরা আছো তাদের জন্য আজকে একটা নতুন মাসাজের ভিডিও। এটা মাসাজ হচ্ছিল না, হয়েছে পুরো ফেসিয়াল, কিন্তু আমি শুধু মাসাজটা ভিডিওয় দেখাতে পারছি। বিশেষ কারণে আমি পুরো ফুল ভিডিও মানে প্যাক লাগানো পুরোটা দেখাতে পারছি না, যেহেতু এখানে অনেক আজকে পুরো প্যাকটা ভিড়। আর তাছাড়া যার ফেসিয়াল হচ্ছে এখন, যার ক্রিম মাসাজ হচ্ছে, তার ফুল বডি স্পা হয়েছে, যেটা একই সঙ্গে তার হাতে পিঠে ট্যান ক্লিয়ার প্যাক লাগানো হয়েছিল, যেই কারণে বিশেষ অসুবিধার কারণে আমি সেগুলো ভিডিও করতে পারিনি, মানে সেগুলো ভিডিও করা সম্ভব ছিল না। তো সেই হিসাবে আমি মাসাজটাই দেখাতে পারছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে মাসাজটা মাসাজের স্ট্রোকগুলো দেখতে পাবে, যেটা ভীষণভাবে কাজে লাগবে যারা শিখতে চাইছো বা যারা শিখেছো নতুন তাদের জন্য। বিশেষ করে প্রচণ্ড ভিড়, এর আগে যার ভিডিওটা আমি মানে আপলোড করেছিলাম, যার স্টেপ কাট হয়েছিল, ওরই ফেসিয়াল, এটা আগে হয়েছে ফেসিয়ালটা। তো ফেসিয়ালটা আগে তখন এত ভিড় এত ভিড়, তো ফেসিয়াল করে প্যাক লাগিয়ে হাতে ট্যান ক্লিয়ার প্যাক লাগিয়ে ওকে বসিয়ে আমি দু তিনজনকে ছেড়েছিলাম, তারপর ওর হেয়ার কাটিংটা পরে হয়েছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাতে মাসাজের স্ট্রোকগুলো বুঝতে পারবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখাবো। পুরো পার্লার এখন প্রচণ্ড ভিড়, সবাই আর কি, যেহেতু মাসাজ হচ্ছে এই টাইমে আর ফেসিয়ালটা তো খুব বেশি আগে করে না, ফেসিয়ালটা পুজোর মুখে মুখেই করে, কিন্তু যারা বসে রয়েছে তারা, তাদের অতটা সমস্যা ছিল না, তারা জানে যে পার্লারে আসলে ভিড় হবেই, কিন্তু যার মাসাজ হচ্ছে তার একটু সমস্যা ছিল, কারণ ওর দুটো বাচ্চা ছেড়ে এসছে, সেই 12:30 থেকে বসে ওর আইব্রোজ, ফেসিয়াল, ট্যান ক্লিয়ার, বডি স্পা আর হেয়ার কাটিং সব নিয়ে 12:30 থেকে ওর টাইম লেগেছিলো, ও 6টা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে। মাঝে মাঝে আমায় অন্য কাস্টমার ছাড়তে হয়েছিল। তো পুজোর এই সময়টা এরকমই হয়। হেয়ার কাটিংটা সবাইকে বলি একটু আগে করে নিতে, তো যারা সময় পায় না তারা আর আগে আসতে পারে না, এই সময় আসে একবারে করে সব কিছু। ফুল কদমে গল্প চলছে, তার সঙ্গে কাজ চলছে, আজকে এতটাই ভিড়, আজকে আমি খেতে উঠতে পারিনি। তো যখন থেকে নেমেছি তখন থেকে দুপুর 12:10, তখন থেকে কন্টিনিউ রাত্রি 11:30 আমি আজকে ওপরে উঠেছি, শুধু ছাতুর শরবত খেয়ে আজকে আমি সারাটা দিন কাটিয়েছি। তো রাত্রিরে ওপরে উঠে একটু প্রবলেম হচ্ছিলো, আমি যেহেতু খালি পেটে আমি থাকতে পারি না, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, মানে খালি পেটে থাকলেই প্রবলেম, এখন অনেক সুস্থ হয়েছি, আগে ভীষণভাবে আমি মানে অসুবিধা হয়ে যেত আমার, এখন চেষ্টা করি যাতে খালি পেটে না থাকতে হয়, কিন্তু পুজোর টাইমটা দিয়ে অনেক সময় হয়ে যায়, সারা বছর ঠিকঠাক থাকে, পুজোর টাইমটা দিয়ে একটু প্রবলেম হয়ে যায়, খালি পেটে থাকলে তো গ্যাসের প্রবলেম হবেই। যাই হোক, পুজোতে সবাই খুব ভালো মতো আনন্দ করো, আর যারা বারেবারে বলছি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে জানিও, যদি খারাপ লাগে সেটাও জানিও। আজকে ওর যে ফেসিয়ালটা হচ্ছে সেটা লোটাসের ফ্লাওয়ার ফেসিয়াল। তো প্রথমে স্ক্রাবিং করে মাসাজ করা হচ্ছে, এখন মাসাজের পরে সেটা প্যাক লাগানো হবে, কিন্তু ওই যে বললাম বিশেষ কারণে আমি দেখাতে পারিনি, যেহেতু ওর ফুল বডি স্পা হচ্ছে, মানে হাতে পিঠে সব জায়গাতেই প্যাক লাগানো ছিল, তাই আমি দেখাতে পারিনি।
সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, ভীষণ ভীষণ আনন্দ করো, আর নিজের যত্ন নিও, শরীরের যত্ন নিও, আর মনটা সবসময় ভালো রেখো। একটু সাজগোজো করলে, মানে সাজগোজ করলে, একটু ফিটফাট থাকলে মন মানে মনও ভালো থাকে, নিজেকেও ভালো লাগে সবসময়। আর সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আর বিশেষ কিছু বলছি না, আগামী ভিডিও নিয়ে আমি আবার আসছি। টাটা, বাই বাই, সবাই ভীষণ ভীষণ ভালো থেকো।